Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। সেই এক দিন ছিল দাদা, নীলকণ্ঠ পাখি উঠত বিজয়ায়, কৈলাসে শিবকে পৌঁছে দিতে যেত পার্বতীর বাপের বাড়ি থেকে ফেরার খবর। ভিয়েন বসত বনিদের বাড়িতে, কত মিষ্টি নানু যে তৈরি হতো তার কোনো ইয়ার্তা নেই। তবে হ্যাঁ, সেই সব দিন এখন যেন কেমন হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেসব দিন কি আর আছে। দেখো না, দশমীর সকাল শুরু হতে না হতেই এখন মোবাইলে দেখো শুভ বিজয়ার মেসেজ ঢুকতে শুরু করে দিচ্ছে। ওখানেই তো গোলমাল ভায়া, দেবী দুর্গার ঘট বিসর্জন না হলে তো শুভ বিজয় বলা যায় না। একদমই সেটাই তো। তবে একটা জিনিস কিন্তু মিস করে গেলে ভায়া। কি বলতো? সিদ্ধি। ও বাবা, এই বিসর্জনের সঙ্গে সিদ্ধির সম্পর্কটা হচ্ছে ঠিক শিব পার্বতীর মতো, তাই নাকি? ভাষণে যাওয়ার আগে এক গ্লাস সেবন করে নাও, মেজাজটা ফুলপুরে দিল খুশ। তবে বেশি বাড়াবাড়ি করলে কিন্তু বিপদ আছে, ওই ভাষণের সঙ্গে সোজা পৌঁছে যাবে কৈলা। আচ্ছা হয়েছে, তুই চুপ কর। সিঁদুর খেলা তো হলো, চল এবার বিজয়া দশমীর এখানে শুরু করে নি। একদম ঠিক বলেছো, এবার প্রণাম করা মিষ্টি মুখ। চলো 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 চলো। না 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 না, ওমা কি হলো আবার? কি আবার হবে, আসল নিয়মটাই তো পালন করা হলো না। কি নিয়ম? ওমা আমি তো কিছু বুঝতেই পারছি না। ওমা আমাদের আসল রিচুয়াল। কি রিচুয়াল? আরে আমরা উঠোনে সবাই মিলে সিঁদুর খেলবো না? ও এই ব্যাপার। হ্যাঁ, আরে আমাদের নিজেদের মধ্যে সিঁদুর খেলাটাই তো মা বাংলাতে হয়নি এখনো। চলো চলো শুরু করে দিই। আচ্ছা বেশ, নাও তোমাকে দিয়েই শুরু করি। দাদা পিসিমণি, আমিও তোমায়। এই তো মিমি, তোর মেজো মামি কিন্তু একদম ঠিক কথা বলছে, তোর তো আসল সিঁদুর খেলা এখন অনেক দেরি আছে, তো তুই যখন চাইছিস একটু খেল। কিসের দেরি বড় মামি, আগের লাইন তো পুরো ক্লিয়ার হয়েই আছে, এবার তো আমারই পালা। ও পিকলুদা, তাড়াতাড়ি বিয়েটা করে ফেলি চলো আমরা, প্লিজ। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।